একজন অপক্ষ নায়ক থেকে তিনি নিজেকে এই আধুনিক সময়ের সেরা নায়ক হিসেবে প্রমাণ করেছেন বারবার। এবার শাড়িটা খোলো। কি? আরে বাপ, না খুললে পড়বে কি করে? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পুরো ক্যারিয়ার জুড়ে সমালোচনা থাকা সত্ত্বেও নিজেকে যিনি নম্বর ওয়ান সুপারস্টার হিসেবে দাঁড় করিয়েছেন তিনি আর কেউ নন শাকিব খান। দুই যুগের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা এবং অভিনয় করেছেন প্রায় 500 বেশি অধিক নায়িকার সাথে। শুধুমাত্র বাংলাদেশি নায়িকার বিপরীতে নয়, বরং এবার বাংলার গণ্ডি পেরিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকাদের সাথেও পর্দায় দেখা গিয়েছে এই অভিনেতাকে। কিন্তু জানেন কি, বাংলাদেশের এই সুপারস্টারের শুরুটা কোন নায়িকার সাথে হয়েছিল এবং এই পর্যন্ত ক্যারিয়ারের কোন কোন নায়িকার সাথে পর্দায় জুটি বেঁধেছেন? শাকিব খান 1999 সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এই সিনেমার মাধ্যমে নায়িকা কারিশমার বিপরীতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তবে 1999 সালে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসা, যেখানে অভিনয় করেন সেই সময়ের বিখ্যাত নায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হয় শাবনূরের মতো প্রখর অভিনেত্রীও। প্রথম দিকে শাবনূরের বিপরীতে ব্যর্থ নায়কের চরিত্রে দেখা গেলেও পরবর্তীতে শাবনূরের প্রধান নায়ক হিসেবে দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেছেন শাকিব খান। মূলত বলা যায় শাবনূরই শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সেই সময় শাবনূরের সাথে কোনো এক কারণে রিয়াজের মনোমালিন্য হওয়ায় শাবনূর তার বিপরীতে রিয়াজের পরিবর্তে শাকিব খানকে নিয়ে সিনেমা করতে চায় এবং একে একে তারা একসাথে প্রাণের মানুষ, প্রেমের সংঘাত, স্বপ্নের ঠিকানা, ভালোবাসার দুশ্মন, আমার স্বপ্ন তুমি, এক টাকার বউ, সবার উপরে প্রেম, আজও প্রেম সহ অসংখ্য ছবি করেছেন যা দর্শক মহলে বেশ ব্যবসা সফল হয়েছে। শাকিব খান তার ক্যারিয়ারে মুনমুন, ময়ূরী ও পলিদের মতো নায়িকাদের সাথেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন যারা তখন অশ্লীলতার জন্য বেশ সমালোচিত ছিল। এরপর শাকিব খান একে একে জুটি বাঁধে পপি, পূর্ণিমা, কারিশমা, তামান্না, রত্না, জনা, স্নেহা, উপমা, নদী, বৈশাখী, শুভেচ্ছা, সাগরিকা, সিলভি, সাথী, একা, কেয়া, নীরা, নিপুণের মতো অভিনেত্রীদের সাথে। 2008 সালে মৌসুমীর বিপরীতে দেখা যায় শাকিব খানকে। এরপর 2015 সালে দেবদাস ছবিতেও শাকিব অপুর পাশাপাশি মৌসুমীকে দেখা যায়। শাকিব খানের ক্যারিয়ারের সবথেকে ব্যবসা সফল জুটি বলতে গেলে অপু বিশ্বাসের নাম আসাটা যেন প্রযোজ্য। 2006 সালে FI মানিকের পরিচালিত অপু বিশ্বাসের সাথে কোটি টাকার কাবিন নামের ছবিতে প্রথমবার অভিনয় করেন শাকিব এবং প্রথম ছবির মাধ্যমে তারা বিশাল জনপ্রিয়তা অর্জন করে। দীর্ঘ এক যুগ শাকিব অপু জুটি দর্শক মহলে উপহার দিয়েছে প্রায় 70টিরও বেশি ছবি। শাকিব খানের ক্যারিয়ারের সবথেকে বেশি ছবির নায়িকা অপু বিশ্বাস, যার মধ্যে রয়েছে প্রেমে পড়েছি, কাবিননামা, মিয়া বাড়ির চাকর, হায় প্রেম হায় ভালোবাসা, সুপারহিট নাম্বার ওয়ান শাকিব খান, ভালোবাসতেও ঘর বাঁধা যায় না ও সাথীরে, তোর কারণে বেঁচে আছির মতো ছবি। এরপর শাকিব অপুর সাংসারিক জীবন মিডিয়ার সামনে আসে এবং 2018 সালের পর শাকিব অপু জুটিকে আর একসাথে দেখা যায়নি। ভবিষ্যতে তাদের একসাথে দেখা যাবে কিনা তাও অনিশ্চিত। 2018 সালে শাকিব খান হাজির হন নবাগত নায়িকা বুবলির সাথে বসগিরি সিনেমার মাধ্যমে। এরপর বুবলির সাথেও বেশ কয়েকটা চলচ্চিত্র মুক্তি পায় এবং একসাথে ব্যবসা সফলও হয়। 2022 সালে বুবলির সাথেও সাংসারিক জীবন মিডিয়ার সামনে আসলে এই জুটির উপর প্রভাব পড়ে। এছাড়াও শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হয় পূজাচেরি, বিদ্যাসিনা মিম, রোমানা, তিন্নি, শখ, পরিমণি, মাহিয়া মাহি, পড়শি, মৌসুমি হামিদ, নুসরাত ইমরোজ, তৃষা, বিন্দু, ববি, তমা মির্জা, রোদেলা জাহান, মৃদুলার মতো নায়িকারা।
বাংলাদেশের গন্ডি পেরিয়ে শাকিব খান একই সাথে কাজ করেছেন ওপার বাংলার সব জনপ্রিয় অভিনেত্রীদের সাথে। তাদের মধ্যে রয়েছে শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী, নুসরাত জাহান, পায়েল সরকার, সায়ন্তিকা, পাওলি দম, রচনা ব্যানার্জি, স্বস্তিকা। এবং সর্বশেষ 2023 সালে প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব খান এবং ওপার বাংলার ইধিকা পাল। এই ছবিটি হয়েছে ব্লকবাস্টার। এবার দর্শকদের দেখার পালা শাকিব খান পরবর্তীতে কোন নায়িকার সাথে হাজির হন পর্দায়। পরবর্তী নায়িকা কি তবে বাংলাদেশ কলকাতা ছাড়িয়ে বলিউড হলিউডের কেউ হতে চলেছে, সেটি দেখার জন্যই অপেক্ষা করছে তার দর্শকরা।